হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আর আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা যারা এইবার এইচএসসি 2022 সালের পরীক্ষার্থী তাদের একটি কাঙ্ক্ষিত সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার এর শর্ট সিলেবাস এবং এই শর্ট সিলেবাসে কী কী থাকছে এই সম্পর্কে কিন্তু আমাদের পিছনের ক্লাসগুলোতে তোমরা অনেকেই জানতে চেয়েছো। তো আমরা সেই ধারাবাহিকতায় আজকের ক্লাসটি তোমাদের সাজিয়েছি যাতে তোমরা জানতে পারো কত নম্বরে কী কী থাকছে, কত নম্বর থাকছে, সেই অনুযায়ী যদি জেনে তুমি পরীক্ষা হলে ঢুকতে পারো তাহলে তোমার জন্য অনেকটা ইজি হবে, তুমি দ্রুত লিখে আসতে পারবে। তো কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করি। দেখো, আমাদের প্রথমে যে টপিকসটা থাকবে সেটা হচ্ছে সিন প্যাসেজ। আমরা জানি সিন প্যাসেজ থাকবে, আর এই সিন প্যাসেজ থেকে কী কী আইটেম থাকতেছে সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, প্রথম যে প্রশ্নটা, এক নাম্বারে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে মাল্টি চয়েস কোয়েশ্চেন। তো মাল্টি চয়েস কোয়েশ্চেনটাকে আমরা বলতে পারি নৈবিত্তিক অথবা বহু নির্বাচনী প্রশ্ন এইটাই। তো এইখানে কিন্তু 10টি মাল্টি চয়েস থাকতে পারে এবং 10টির জন্য কিন্তু 5 মার্কস থাকবে। তো তোমরা কিন্তু খুব ভালোভাবে এটার প্রিপারেশন নিয়ে এই পাস কিন্তু কাট করার চেষ্টা করবে। এরপরে 2 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, মানে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন 4টা কোয়েশ্চেন তোমাদের দেবে এই সিন প্যাসেজ থেকে। তোমাদের সেই সিন প্যাসেজ 4টা অ্যান্সারের কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু পুরোপুরি লিখতে হবে। আর তুমি যদি 4টা পুরোপুরি লিখতে পারো তোমাদের এই 4টা প্রশ্নের জন্য কিন্তু 8 মার্কস বরাদ্দ রাখা হয়েছে। তো আশা করতেছি এটা খুব ভালো করে তোমরা আয়ত্ত করে তারপরে পরীক্ষা দিবে। আর 3 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম ওয়ার্ডস। এইটা আসলে আমাদের সেম পেপারে একটা গ্রামার ছিল, তো এইটা কিন্তু আমাদের ফার্স্ট পেপারে যোগ করে দিয়েছে এবং এটা পাবো কিন্তু আমরা 3 নম্বরে। ওকে, তো সিনোনিম অ্যান্টোনিমস এই গ্রামারটার জন্য 5 পাবো। ওকে, 4 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, তার মানে আমাদের ফিলিং দ্য গ্যাপ, মানে শূন্য স্থান আগে ছিল আমরা দেখেছি একটা হচ্ছে উইথ ক্লু আর একটা হচ্ছে উইদাউট ক্লু। তো এই উইদাউট ক্লুটাই হচ্ছে আমরা এখানে 4 নম্বরে পাবো। তো এখানে এই 4 নম্বরে পাবো, এটার মার্কস বরাদ্দ করেছে ওরা 4, ঠিক আছে। এবার 5 নম্বরে যে টপিকসটা পাবো সেটা হচ্ছে রিয়ারেন্স। তো রিয়ারেন্সে কিন্তু 8 মার্কস রেখেছে, তোমরা রিয়ারেন্স কিন্তু সবাই লেখা আসার চেষ্টা করবে। আর রিয়ারেন্স যারা লিখতে পারো না বা যাদের মুখস্থ করতে সমস্যা হয় তাদের জন্য আমি বলতেছি যে আমাদের ইউটিউব চ্যানেলে রিয়ারেন্স সম্পর্কে কীভাবে শর্ট করে লেখা যায় বা রিয়ারেন্স কীভাবে তাড়াতাড়ি খুঁজে বের করা যায় এই সম্পর্কে একটা ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে সেই ক্লাসটি কিন্তু ফলো করতে পারো। এবার আসছি আমরা রাইটিং প্রোগ্রামে কী কী থাকছে। দেখো, রাইটিং প্রোগ্রামে থাকছে হচ্ছে 6 নম্বরে প্যারাগ্রাফ, খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফে তোমাদের মার্কস থাকতেছে হচ্ছে 7। তো এই প্যারাগ্রাফের উপরে দেখো আমাদের বিভিন্ন ক্লাস পিছনে দেওয়া আছে, টপিক্সের উপরে দেওয়া আছে কোন টপিক্স তুমি লিখবা, সামাজিক সমস্যা সংক্রান্ত কীভাবে বানিয়ে লিখবা, তারপরে ব্যক্তি সংক্রান্ত, দিবস সংক্রান্ত, রুম সংক্রান্ত নানাভাবে দেওয়া আছে। তোমরা চাইলে সেগুলো ফলো করে তোমাদের প্রয়োজন মতো করে নিতে পারো। এরপরে হচ্ছে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি হচ্ছে 7 নম্বরে থাকবে আর এটার মার্কস হচ্ছে 7। এই কমপ্লিটিং স্টোরির উপরে তোমরা কয়টা কমপ্লিটিং স্টোরি পড়লে তোমরা ভালো একটা মার্কস পেতে পারো বা তোমাদের কমেন্ট নিশ্চয়তা থাকবে সেটার উপরে কিন্তু আমরা একটা ভিডিও দিব। তো আশা করতেছি সেটা ফলো করবে। এরপর হচ্ছে 8 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে সামারি। তো এই সামারি কিন্তু সামারির জন্য মার্কস রেখেছে ওরা 6। আর সামারি কিন্তু লেখার নিয়মও আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে লিখতে পারো অথবা চাইলে কেউ যদি মুখস্থ করতে পারো সেই জন্য কিন্তু আমরা পরবর্তী ক্লাসে কয়টি সামারি পড়তে হবে সেই সামারির উপরে একটি ভিডিও আপলোড করব। আর আশা করি সেগুলো সলভ করে তারপরে তোমার পরীক্ষার হলে যাবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটিতে। তো তোমরা কিন্তু ভালো করে একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেও। আর যদি তোমাদের কোনো ক্লাস বা কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানিও। আর একটি কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে আমরা কিন্তু তোমাদের বিভিন্ন সাজেশন দেওয়ার চেষ্টা করবো, তোমরা অবশ্যই ফলো রাখবে এবং সেই সাজেশনটা কমপ্লিট করে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবে। তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।